আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রেগুলার আমাদের সাইবার সিকিউরিটি পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক করব, উচ্চ পর্যায়ে বৈঠক করব, মন্ত্রী পর্যায়ে, সচিব পর্যায়ে, এবং ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের বর্তমান অবস্থা কি, কোথায় ঝুঁকি আছে, বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আমাদের যে চুক্তি আছে সে অনুযায়ী আমরা যে কোনো সতর্ক বার্তা পেলে সেগুলো নিয়ে আলোচনা এবং প্রস্তুতি গ্রহণ করা। তো আজকে আমরা উপলব্ধি করলাম যেরকম ধরুন যে আমাদের যে বিআরটিএ যে ড্রাইভিং লাইসেন্স এবং ভেহিকল রেজিস্ট্রেশন যে সিস্টেম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য পরিকাঠামো। এই কারণে আমরা বিআরটিএ, তারপরে আমাদের ডিপার্টমেন্ট অফ আইসিটি, সুরক্ষা, ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম, হেলথের এমআইএস এবং সাথে ল্যান্ড রেকর্ড সিস্টেম, এরকম বেশ কয়েকটা আমাদের রুরাল ইলেকট্রিফিকেশন যে বোর্ড, আরইবি, পল্লীবিদ্যুৎ, এরকম মোট 5টি আর কি সংস্থা এবং নতুন করে আমরা আইডেন্টিফাই করেছি যাদেরকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমরা তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও কী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমরা খুব নির্ভরযোগ্য দুটো জায়গা থেকে আমরা প্রায় 2 সপ্তাহ আগে থেকেই আমরা একটা বার্তা পাই যে অগাস্টে বড় ধরনের সাইবার হামলা আমাদের বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোতে চালানো হবে, এবং সেই কারণেই আমরা আমাদের 29টা যে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে তাদেরকে প্রতিনিয়ত সেই সতর্ক বার্তাটা পাঠাই এবং আমরা প্রস্তুতি সর্বোচ্চ গ্রহণ করার প্রচেষ্টা অব্যাহত রাখি। আমরা ইতিমধ্যেই এরকম ধরনের বেশ কিছু আক্রমণ আমরা প্রতিহত করেছি এবং আমরা যেই জায়গা থেকে আমরা এই তথ্যগুলো পেয়েছি, নির্ভরযোগ্য জায়গা থেকে, সেই কারণেই আমরা 15ই আগস্টটাকে আরও বেশি গুরুত্ব সহকারে নিচ্ছি। কারণ আমাদের কাছে এই ধরনেরই তথ্য উপাত্ত আছে, এই ধরনেরই ইনফরমেশন আছে যে 15ই আগস্টে বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে বেশ কয়েকটা গোষ্ঠী বা বিভিন্ন জায়গা থেকে। তো এটা 15 তারিখে না হয়ে তার আগে পরে যে কোনো সময় হতে পারে, আমাদের আশঙ্কা এরকমই। তো সেই কারণে আমরা সবাইকে আমাদের সতর্ক বার্তাটা পৌঁছে দিচ্ছি এবং আজকে আমরা বৈঠকও এই জন্যই করেছি যে আমরা অনেকগুলো তথ্যপাত চেয়েছিলাম আমাদের এই গুরুত্বপূর্ণ যে সিআইআইগুলো আছে, কিন্তু তারা কিন্তু সেগুলো পালন করছে না, ফলে আমাদের কিন্তু ঝুঁকি আরও রয়ে যাচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, যে আমরা দুশ্চিন্তা করছি যে যেগুলো ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন এবং সিকিউরিটি যে ম্যানুয়ালগুলো দেওয়া হয়েছে এবং ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেগুলো গাইডলাইন আছে এগুলো যদি আমরা ফলো না করি এবং তার ফলে যদি কোনো আক্রমণের শিকার হয়ে আমাদের তথ্য উপাত্ত কিংবা অর্থ আমরা হারাই, তখন কিন্তু অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমাদের দেশকে হতে হতে পারে। সেই কারণেই আমি আজকে আবারও সবাইকে সতর্ক করেছি এবং নির্দেশনা দিয়েছি যেন অবশ্যই অবশ্যই ন্যূনতম যে সকল মানে নির্দেশনাগুলো আছে এগুলো যেন পালন করা হয়, এবং আমরা প্রতিনিয়ত এই ব্যাপারে সজাগ আছি। আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের প্রত্যেকটা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আমরা সিকিউর রাখতে পারি। এই যে আমি বলছি যে এই 29টার মধ্যে আমরা বারবার বলা সত্ত্বেও 90% এখনও সিআইআই তারা নির্দেশনাগুলো মানছে না, তার ফলে ঝুঁকিটা কত বাড়ছে, আমার মনে হয় এটা এখন আর অবহেলা করার কোনো সুযোগ নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে যে কোনো প্রতিষ্ঠান কিন্তু মারাত্মক আক্রমণের শিকার হতে পারে, আর এটা শুধু বাংলাদেশ বলে নয়, পৃথিবীর কোনো দেশ, কোনো সংগঠন, কোনো ব্যক্তি বলতে পারবে না আত্মবিশ্বাসের সাথে যে তারা সম্পূর্ণ শতভাগ নিরাপদ। এই কারণেই আমরা প্রতিনিয়ত আমাদের প্রযুক্তিগত দক্ষতা, মানব সম্পদের দক্ষতা এবং আন্তর্জাতিক যে কোলাবোরেশন এবং তথ্যের আদান প্রদান, এর মাধ্যমে আমরা এই সাইবার হামলা মোকাবেলার চেষ্টা করে চলে যাচ্ছি।